ঠিক করলেন আগামীকাল যাব। পরের দিন যখন রওনা করবেন, রাত্রিবেলার স্বপ্নে বলছে রাধারানী, কৃষ্ণদাস দ্বারকায় যাস না, ঘুম ভাঙলো সকালবেলা ভাবছেন তাই তো, কিন্তু আমি যে আশ্রমের সঙ্গে কথা দিয়েছি দ্বারকায় যাবো, ওরাও যাবে। যাক, স্বপ্নে তো অনেক কিছুই দেখা যায়। স্বপ্নকে স্বপ্ন ভেবে চলে গেলেন দ্বারকায়। তো দ্বারকায় গেলে তপ্ত মুদ্রার ছাপ নিতে হয়, ছাপ মানে মুদ্রা গরম করে ছাপ। তার মানে দ্বারকার অধীশ্বরী হলেন সত্যভামা। যখনই আপনি ছাপ নিলেন তপ্ত মুদ্রার ছাপ, তখনই আপনি সত্যভামার গণে চলে গেলেন। জয় রাধে, জয় রাধে, রাধে রাধে। যখন বাবা সিদ্ধ বাবা ফিরে এলেন, রাধারানী স্বপ্নে বললেন, কৃষ্ণদাস তুই আমার ধাম ছেড়ে চলে যা, আমার বৃন্দাবনে তোর কোনো জায়গা নেই, তুই সত্যভামার দলে চলে গেছিস, আমার এখানে তোর থাকার অধিকার নেই। বলুন, দ্বারকায় যাবে না? দ্বারকায় কে কে যাবেন, হাত তোলেন। হ্যাঁ, যাবেন না? বৈকুণ্ঠে, বৈকুণ্ঠে যাবেন? স্বর্গে না, আমরা কোথাও যাব, আমাদের গন্তব্যস্থান নবদ্বীপ আর বৃন্দাবন। আর কবে নিতাই চাঁদ করুণা করিবি, করুণা করিবি, সংসার বাসনা মোর কবে তুচ্ছ হবে, সংসার বাসনা কবে তুচ্ছ হবে, বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে মন, পরিশ্রম কেবল মনের, কেবল মনে সর্বসিদ্ধি গোবিন্দ চরণ, সর্বসিদ্ধি গোবিন্দ চরণ, দৃঢ় বিশ্বাস হৃদয় করি, দৃঢ় বিশ্বাস হৃদয় করি, সহ্য করি হরি অনন্য ভজন, সদা করো অনন্য ভজন, আমাদের রাগানুগা মার্গে ভজন, রোজের ভজন। দ্বারকা মথুরায় কোথাও যাওয়ার দরকার নেই, যাবেন না কেউ, এটা হলো নৈষ্ঠিক ভজন, একনিষ্ঠ ভজন, মূল্যবান কথা। গোবিন্দ আশা পানে রইলেন, এখনো আসছে না কেন?
আমার রাধার কোনো বিপদ হলো না তো রাস্তায়। দেখেছেন শ্যাম ভাবছে কি, পথে আমার রাধার আসতে কোনো বিপদ হলো না তো? যাইতে গিয়ে দেখে আসি, কুঞ্জ সাজিয়ে রেখে এবার খুঁজতে গেল। এদিকে আমার রাধারানী কি করেছে, সখী আজ তো আমার যাওয়া হলো না, তোরা যাওয়া হবে না। তখন বেশ পড়াই এক সখীকে পাঠাইল, এক সখীকে পাঠাইল, সেই যাই কুঞ্জেতে কৃষ্ণ না পাইল, সেই যাই কুঞ্জেতে কৃষ্ণ না পাইল। রাধারানী সখীকে বেশভূষা পরিয়ে বললেন, যা দেখে হায় বকুল কুঞ্জে কি অবস্থা। তা রাধার প্রেরিত সখী যখন গেলেন কুঞ্জে, এদিকে ওই কৃষ্ণ তো চলে গেছে রাধারানীকে খুঁজতে, হ্যাঁ গো, সে গিয়ে কৃষ্ণকে দেখতে পেল না, দেখল কুঞ্জ সাজানো। রাধার সখী ভাবছে, এত সুন্দর কুঞ্জ কে সাজালো, আমরা তো আসি নাই, কে সাজালো গো? নিশ্চয়ই আমাদের প্রাণবল্ল গোবিন্দ সাজিয়েছে। গোবিন্দ এত সুন্দর কুঞ্জ সাজাতে পারে? কিন্তু সে গেল না কোথায়? দুটি ভাবে অন্য কোন কুঞ্জে গেছে হরি, অন্য কোন কুঞ্জে কুঞ্জে গেছে হরি, দুটি ভাবে অন্য কোন কুঞ্জে গেছে হরি, অন্য কোন কুঞ্জে গেছে হরি, অনয়ন করি তারে অন্বেষণ করি, অনয়ন করি তারে অন্বেষণ করি। মায়েরা ওদিকে বসুন, মনে অন্য কোনো কুঞ্জে গেছে যায় খুঁজে নিয়ে আসি। এত বলি যেই দুটি করিল গমন, 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 অন্য মার্গ দিয়ে কৃষ্ণ কইল যেই দুটি খুঁজতে গেল বনের পথ তো চতুর্দিক দিয়ে পথ, তখন অন্য মার্গ মানে পথ, অন্য পথ দিয়ে কৃষ্ণ আবার কুঞ্জে ফিরে এল। কৃষ্ণ ভাবল হঠাৎ তখন এসে গেছে, যায় গিয়ে দেখে রাধাও আসে নাই, তার সখীরাও কেউ আসে নাই, এখন এলো না। আচ্ছা এদিকটা খোঁজা হয় না, এদিকটা খুঁজে আসে। এই বলে আবার কৃষ্ণ খুঁজতে গেলেন, কৃষ্ণ খুঁজতে গেলেন আবার দুটি ফিরে এলেন। এইভাবে বারে বারে করিয়ে আসে দুটি যায়, দুটি আসে কৃষ্ণ যায়, কারো সঙ্গে কারো দেখা হলো না। দেখেছে কবু মিলে কবু না মিলে দৈবের ঘটন, এসব যোগমায়া করছেন কবু, যোগমায়া আমাদের খেলাচ্ছেন মহামায়া, আমাদের মহামায়া খেলাচ্ছে আমাদের। পুতুল নাচ দেখেছেন তো, পুতুলকে যেমন নাচায় বাজিকর, সেটি মহাময় আমাদের নাচাচ্ছে, আমাদের খেলাচ্ছে। অনিত্য বস্তুকে মিথ্যাকে সত্য বলে দেখাচ্ছে, আর সত্যকে মিথ্যা বলে জানাচ্ছে, মায়ার খেলা। কিন্তু যোগমায়াকে নাচ, যোগমায়া নাচাচ্ছে কাকে গো? আমার গোবিন্দকে, রাধারানীকে। এটা গোবিন্দ যখন দ্বাপর যুগে কৃষ্ণ লীলা করতে এলেন, তখনই তিনি প্রতিজ্ঞা করেছিলেন যে বৈকুণ্ঠাতে নাহি যে লীলা প্রচার,
সেইগুলা করিব যাতে মোর চমৎকার বৈকুণ্ঠে লীলা নাই সেইগুলা করব কি লীলা মো বিষয়ে গোপীগণের উপপতি ভাবে যোগমায়া করিবেক আপন প্রভাবে। এই দেখুন বৈকুণ্ঠে নাই, দ্বারকায় নাই, মথুরায় নাই, কোথাও লীলা নাই, অযোধ্যায় নাই, ব্রজবীণা ইহা নহে অন্যত্র কোথা বাস, একমাত্র বৃন্দাবনের মধ্যে এই পরকীয়া লীলা সীমাবদ্ধ। মো বিষয়ে গোপীগণের উপপ্রতিভা মানে ব্রজগোপীরা আমাকে উপপতি মানে পর প্রতি ভাববে, পরপুরুষ, আর আমিও তাদেরকে পররমণী ভাবব। মো বিষয়ে গোপীগণের উপপ্রতিভাবে যোগমায়া করিবে আপন প্রভাব, যোগমায়া এই খেলাটা খেলাবে। জয় রাধে, যোগমায়ার খেলা এইসব লীলারস পুষ্টি যোগমায় করছে, আশায় আশায় রয়েছে, আসছে না কি হবে গো এখন তাহলে, হ্যাঁ কি হবে এখনো এলো না, কতক্ষণ আর ধৈর্য থাকে, এদিকে রাত্রেও শেষ হয়ে যাচ্ছে। হ্যাঁ তখন ব্যাকুলিত মনে ভাবে অনুক্ষণে জানে না গো সে কি তা
জানে অন্যজন, সে তো জানে, অন্যজন না জানে। আমি যে তাকে সর্বশ্রদ্ধি সে ঠিকিটা জানে না। এখন প্রীতি নাগে আমারে দংশিল বিষে যাইয়া জীবন, প্রীতিকে নাগ বলছে গোবিন্দ। প্রীতি নাগে, প্রীতি মানে কি? প্রেম। সেই প্রীতি নাগে আমায় দংশন করেছে, এখন বিষে যাইয়ে জীবন। ঠিক আছে, সে যখন আমার সঙ্গে এরকম ব্যবহার করলো, আর নাহি রব প্রীতি নগরে, 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 বৈরাগী হইয়া যাব, আর নাহি রব প্রীতি নগরে, বৈরাগী হইয়া যাব, আর নাহি রব প্রীতি নগরে, বৈরাগী হইয়া যাব, আর নাহি রব প্রীতি নগরে, বৈরাগী হইয়া যাব। প্রীতি বৃক্ষ কি বলছে, আর নাহি রব প্রীতি নগরে, প্রীতি নগর কোনটা গো? প্রীতি নগর বোম্বে, বৃন্দাবন বলি হ্যাঁ, এইটাই তো জানে প্রীতি নগর কোনটা, তাই না? আর কে জানে? সব প্রীতি নগর। এই প্রীতি নগরে আর থাকবো না, শ্যাম বলছে প্রীতি নগরে আর থাকবো না, আর নহি রব প্রীতি নগরে, বৈরাগী হইয়া যাব, আমি বৈরাগী হয়ে চলে যাবো। বাকি গো, তুমি বৈরাগী হয়ে চলে যাবে, প্রীতি নগরে থাকবে না, নবদ্বীপে এসে বৈরাগী হবে। প্রীতি বৃক্ষ, তারপরে বলছেন প্রীতি বৃক্ষ সমলে উপারি, প্রীতি নামক বৃক্ষকে মূল সমেত উৎপাটিত করে যমুনা ভাসাই দেবো, যমুনা জলে ভাসাই দেবো। জয় রাধে। কিরকম রেগে গেছে, এত চিন্তা করি নন্দ নন্দন হরি, রাধারানীর প্রতি মান করে
নিজ গৃহে যাই চলি, নিজের বাড়িতে রওনা করলেন। জয় রাধে। রাত্রি তো শেষ হয়ে গেছে, তখন গিয়ে আর ঘুম হয় গো? আর এত এত ঘটনার পরে আর ঘুম হয়? অমনি শয্যায় গিয়ে কোনো রকম শয়ন করলেন। এদিকে কুঞ্জে কুঞ্জে ভ্রমি কৃষ্ণ না পাইয়ে কুঞ্জে ফিরে এলি, দেখে কুঞ্জের শয্যা ভেঙে কুঞ্জের শয্যা ভেঙে, মানে ক্ষুব্ধ হয়ে মনোহর গেছে চলি, মানে ক্ষুব্ধ হয়ে মনোহর গেছে চলি। এদিকে রাধার দাসী তিনি কুঞ্জে কুঞ্জে গোবিন্দকে না পেয়ে আবার কুঞ্জে ফিরে এলেন, এসে দেখে কৃষ্ণ তো নাই, দেখে কুঞ্জের শয্যা সব ছিন্ন ভিন্ন। তখন রাধার দূতী বুঝতে পারলেন, আরে তো হয়ে গেছে, কি হয়ে গেছে, কি হয়ে গেছে, হ্যাঁ মান হয়েছে, কি করা যায়। তখন দূতী ফিরে গেলেন রাধারানীর কাছে, সব কিছু বৃত্তান্ত বললেন। এদিকে প্রাতকালে ভোর হয়ে গেছে তো, মা যশোমতী সকালবেলা প্রতিদিন গোপালকে জাগায়। মা এসে বলছে, গোপাল গোপাল ওঠো বাবা, অনেক বেলা হয়ে গেছে, ওঠো ওঠো। প্রাতকালে মাতা যাই কৃষ্ণকে জাগায়, প্রাতকালে গোপালের গায়ে হাত দিয়ে বলছে, গোপাল যাবো বাবা, শুষ্ক কেন দেখি বাচার উচাঁদ মায়া, যে দণ্ডবার দণ্ডে দশবার মনি খায়, এক দণ্ড মানে চব্বিশ মিনিট, চব্বিশ মিনিটে দশবার মনি খায়। বলুন, দশবার যদি চব্বিশ মিনিটে খায় তাহলে চব্বিশ ঘন্টায় কতবার খায়? তার দিনের বেলা মনি খায়, রাত্রে তো খায় না, এই জন্যে ক্ষুধা লেগেছে, বুঝেছি। যা বাবা, ক্ষুধা পেয়েছে না, শীঘ্র জুটি কীর্ত সারি কর ভোজন, শীঘ্র করি কীর্ত সারি সেরে ভোজন করো, তাহলে সব দুঃখ দূর হয়ে যাবে। গোপাল বলে, মা গো আমি
উঠিতে না পারি মহারাজকে বলি আমি এখন ওঝা আনার ব্যবস্থা করছি। গোপালভক্তি সর্বনাশ ওঝা এসে যদি আমার গোপন ব্যাধির কথাটা বলে দেয় মায়ের কাছে তাহলে তো বিপদ, তাই না? মানে ব্যাধিটা তো দৈহিক ব্যাধি না, মনের ব্যাধি, মানসিক ব্যাধি। জয় রাধে। তাই আসল ব্যাধির কথাটা যদি বলে দেয়, বাবা মার তো এই ব্যাধির কথা শোনার অধিকার নেই। ওই জন্য কায়দা করে বলছো মা কি ওঝা ডাকতে হবে না, আমি না বৈদ্য দেখিয়েছি। দেখিয়েছিস? তা বৈদ্য কি বলল? বলল পাকের দ্রব্য খাওয়া নিষেধ, পাকের দ্রব্য খাওয়া নিষেধ, পাকের দ্রব্য খাওয়া নিষেধ, পাকের দ্রব্য খাওয়া নিষেধ। পাকের দ্রব্য মানে বোঝেন তো, রান্না করা মানে পাক করা। পাকের দ্রব্য খাওয়া নিষেধ কেন রে? আমার মাথার ভিতর পাক খাইছে তাই পাকের দ্রব্য খাওয়া নিষেধ। মাথার ভিতর পাক খাইছে তাই পাকের দ্রব্য খাওয়া নিষেধ। বৈদ্য আমায় বিধান দিল পাকের দ্রব্য খাবে না। এটা কেন বলছে জানেন? হ্যাঁ, তার মানে পাক করতে গেলে, রান্না করতে গেলে তো হলুদ দিতে হয়, তরকারিতে হলুদ দিতে হয় না? হলুদ বর্ণ কার? কার গো? রাধারানী। হ্যাঁ, কোথায় চলে গেছে? পাকের দ্রব্য খাওয়া নিষেধ। আপনারা বলতে পারেন দুধ তো খেতে পারে, দুধ জাল করে খেতে পারে না, খাঁটি দুধ হলে জাল করলে কি হয়? হলুদ হয়ে যায়। হ্যাঁ, ওই জন্য পাকের দ্রব্য খাওয়া নিষেধ। তো মা তো সরল মানুষ, অত কিছু বুঝতে পারছে না, যা বোঝাচ্ছে তাই বুঝছি। ঠিক আছে বাবা, তুই একটু ঘুমানোর চেষ্টা কর। হ্যাঁ, ঘুমটা হলে সারা রাত জেগেছিস তো? না, হ্যাঁ ঠিক আছে, একটু ঘুমানোর চেষ্টা কর, ঠিক হয়ে যাবে। এই বলে মা চলে গেলেন, গোপাল ওই চোখ বন্ধ করে আছে। এদিকে প্রাতকালে রাই জাগি, দুতিরে কহয়ে ডাকি, নন্দালয়ে করহ গমন, করহ বন্ধুর নিকটে যাহ, বন্ধুর নিকটে যাহ, ভালো করে জিজ্ঞাসহ, ভালো করে জিজ্ঞাসহ, গত রাত্রের
দুঃখ বিবরণ অপরাহ্নের দুঃখ বিবরণ দূতীকে বলছেন কত বন্ধুর কাছে যা গিয়ে জিজ্ঞেস কর গত রাত্রে সে কেমন ছিল দুঃখে তো ছিলই একটু যা দূতী তখন রাধারানীর আদেশে নন্দালয়ে এসে দেখছেন চোখ বন্ধ করে শুয়ে আছে গিয়ে বলছেন ও শ্যাম শ্যাম ও শ্যাম চোখ মেলে তাকিয়ে দেখে ওই দলের লোক জয় রাধে যেখানে বাঘের ভয় সেখানে রাজ হয় আমি দেখবো না বলে চোখ বন্ধ করে আছি আমার সামনে সিনারে চোখ সঙ্গে সঙ্গে আমার চোখ বন্ধ করল বাবা আমি আবার কি অন্যায় করলাম দূতী ভাবছে আমি কি অন্যায় করেছি আমাকে দেখে চোখ বন্ধ করছি আচ্ছা একটু রাধা নাম করে দেখি তো কি খুশি হয় তো রাধা নামে তাই না রাধা নামে কৃষ্ণ খুশি রাধে রাধে সঙ্গে সঙ্গে কান বন্ধ দেখেছেন গৌর বর্ণও দেখবে না রাধা নামও শুনবে না কেমন মান করেছে দেখুন আপনারাই শুধু মান করবেন আমার গোবিন্দও মান করতে জানে জয় রাধে দুটি ভাবছি বাবা কি দারুণ মান গো এবার রাধারানীর কাছে এসে বলছে ও রাধি দেখিলাম কি দারুণ তোর স্বামীর মান কি দারুণ কতবার মান করি কাদায়েছ শ্রীহরি কাদায়েছ শ্রীহরি এবে কর সম্ভেদ দান এবে কর সম্ভেদ দান কতবার মান করে তাকে কাঁদিয়েছ তোমার মান ভাঙাবার জন্য কত কেঁদেছে যোগী বেশ নাপিতানে বেশ কত বেশি তোমার মান ভাঙিয়েছে এবার ভাঙাও মান তাহলে সামলাও দেবে করো সম্ভেদ দান রাধারানী বলছে ললিতা রে একবার আমার উপায় বল আমি এখন কি করি আমার প্রাণ বল্লভের মান ভাঙাবো আমি এখন কি উপায়ে আমার প্রাণ বল্লভের মান ভাঙাবো ললিতা বলছে রাধে ধৈর্য ধর আমরা প্রেম কারিগর আমরা ভাঙতে পারি করতে পারি ললিতা কহে হাওড়ায় ভিক্ষুক ব্রহ্ম সাজুরাই ব্রাহ্মণ সাজুরাই
করবে ব্রাহ্মণ সাজতে হবে ব্রাহ্মণ হ্যাঁ ব্রাহ্মণ বেশে ব্রাহ্মণ ব্রাহ্মণ তো ভিখারী কি গো কোটি টাকা ব্রাহ্মণ হলে তাকে ভিক্ষা করতে হয় হ্যাঁ ভিক্ষা হলো ব্রাহ্মণের ধর্ম যজমানের বাড়ি গিয়ে তো বলে দাদা ওটা দাও ওটা দাও ভিক্ষা করে না যাই হোক ব্রাহ্মণ বেশে মান ভিক্ষা কর যা কিন্তু আমি কি করে ব্রাহ্মণ হব আমি তো কুলের কুলবধূ আমরা সাজাবো তোকে আয় তখন নির্জন কক্ষে নিয়ে গিয়ে রাধারণীকে ব্রাহ্মণ সাজাচ্ছেন সখীগণ নীল শাড়ি খুলি বস্ত্র কেরোয়ালি রাধারানীকে নীল শাড়ি খুলে ফেলে দিলেন নীল শাড়ি খুলে ফেলে গেরুয়া বসন পরিয়ে দিলেন বুঝতে পারছেন নীল শাড়ি খুলি বস্ত্র গেরুয়ালি যতনে পরায় সখী কোঁচা দিলেন কাছা দিলেন কোঁচা কাছা দিয়া পরাই আটিয়া রাই দেখিয়া হইলা সখী রাধারানী দেখছে আর খুব আনন্দ পাচ্ছে আমি ব্রাহ্মণ সাজছি না এবার আরো সব আছে তো গায়ের ওড়না সব দেখছি দেখার ব্যবস্থা করছি অরুণি খুলিয়া নামা বলি দিয়া অরুণি খুলিয়া নামা বলি দিয়া ঢাকিল রাধার অঙ্গ যাতে চিনতে না পারে এবার তুলসীর মালা গলি করে হরিনাম অমৃত দেহ বৈষ্ণবেরা কি করে ব্রাহ্মণ বৈষ্ণবেরা তারা তুলসী মালা গলায় দেয় আর অঙ্গে হরিনাম লেখে রাধা নাম কৃষ্ণ নাম নিতাই গৌর নাম লেখে না এবার অঙ্গে হরিনাম লিখলে হরিনাম অমৃত দেহ সুপন রতিলোক সহিত দ্বাদশ তিলক দেহ দ্বাদশ তিলক দেহ কলে কপালে একটা ঊর্ধ্বপুণ্ড দিয়ে দিলেন ঊর্ধ্বপুণ্ড হ্যাঁ আর দ্বাদশ অঙ্গে তিলক রচনা করে দিলেন এবার আরো বাকি আছে হচ্ছে সখী আমার চিনতে পারবে না তো আরে না এভাবে সাজাচ্ছি দাঁড়ান এবার নীলমণি চুড়ি কড়াই উতারি দণ্ডকমণ্ডল হাতে নীলমণি চুড়িগুলি খুলে ফেলে দণ্ড কমণ্ডলী হাতে দিলেন আবার নীলমণি চুড়ি করাই উতারি দণ্ড কমণ্ডল হাতে আর কি দিলেন বক্ষ সবে উপবিতে ব্রাহ্মণের প্রধান লক্ষণ এক জপমালা তা এক জপমালা তা হাতে ধরিলা অজপমালা তা হাতে ধরিলা এক জপমালা তা হাতে ধরিলা বক্ষ শোভে উপবিতে ওই বক্ষ শোভে উপবিতে ব্রাহ্মণের প্রধান লক্ষণ কি হ্যাঁ কইতে না থাকে তাকে ব্রাহ্মণ বলে কেউ না কইতে লাগবে তো হবে
বক্ষ শোভে উপবীতি উপবীত মানে মৈথুন। নীলমণি চুরি খুলে ফেলে তারপরে কি করলেন, দণ্ড কুমণ্ডল হাতে দিলেন আর এক জপমালা হাতে জপ করছে আর বক্ষ শোভে উপবীতে মানে পৈঠা। রাধারানী বলছেন আমাকে চিনে ফেলবে, কি করে চিনবে, আরে সব তো হলো কিন্তু এ যুগল পয়োধর কেমনে লোকায়, আরে সব ব্যবস্থা করছি দাঁড়ান না। আচ্ছা ব্রাহ্মণের হাতে একটা কি থাকে না সেই লম্বা পুঁথি, পুরোহিত দর্পণ যাকে বলে, এই বিশাখা পুরোহিত দর্পণ নিয়ে আয় একটা লম্ব পুঁথি বক্ষে ঢাকি কুচ ঢাকা পড়ে গেল পুঁথিতে। এবার লম্বা পুঁথি কক্ষে ঢাকি কুচো বক্ষে স্কন্ধে ভিক্ষার ঝুলি কাঁধে একটা ভিক্ষা ঝুলে দিলেন। আসলে এই সখীরা এরা তো জানে না, আর আমি অনেকদিন কীর্তন গাই না, শুধু একটু শখ করে গাইছি, অনেক ভুল হচ্ছে আপনার ক্ষমা করে দেবেন। কাঁধে একটা ভিক্ষার ঝুলি দিলেন, ব্রাহ্মণের কাঁধে তো ঝুলি থাকতে হয় মানে ভিক্ষা নেবে কি করে, স্কন্ধে শোভে ভিক্ষার ঝুলি ললিতা আমাকে চিনতে পারবো না তো আমার বধূ, আরে না আমরাই চিনতে পারছি না, তবে একটু পরীক্ষা করা দরকার, কোথায় পরীক্ষা করবি, আমার শাশুড়ির কাছে যাবো আগে, হ্যাঁ শাশুড়ি যদি চিনতে না পারে তাহলে কেউ চিনতে পারবে না। এবার জটিলা কুটিলার দ্বারে আগে উপনীত পারাই কিনা করিতে প্রতীত এবার জটিলার দরজার সামনে গিয়ে বলছে তখন জটিলা ঘরের ভিতর ছিল, জয় নারায়ণ শব্দ শুনে ভাবছে কোন মহাপুরুষের আগমন হলো সকালবেলা, অমনি ডাক শুনি জটিলা দ্বারে আইল, জয় নারায়ণ শব্দ শুনে জটিলা দ্বারেতে ছুটে এসেছে, রূপ দেখি জটিলার লাগে চমৎকার, এত সুন্দর মহাপুরুষ, মহাপুরুষের এত সুন্দর চেহারা এমন রূপ তো কোনোদিন দেখি নাই, রূপ দেখি জটিলার লাগে চমৎকার, প্রণাম করি পদ।
মহিলার কি সৌভাগ্য আজ ব্রাহ্মণের পদধূলি নিচ্ছেন। এতদিন ব্রাহ্মণকে নিয়ে ঘর করেছে কিন্তু ব্রাহ্মণকে প্রণাম করার সৌভাগ্য পায়নি, পদধূলিও পায়নি। কিন্তু আমার মতো দুরাচারী থেকে জটিলা কত বেশি ভাগ্যবান ভাগ্যবতী গো, ব্রাহ্মণের পদধূলি নিচ্ছে। কৃষ্ণ সেবার পশুরা সবসময় পাহারা দিয়ে রাখে জটিলা কুটিলা, হ্যাঁ, অন্য কেউ যেন প্রবেশ করতে না পারে। তাই জটিলা আজকে প্রণাম করে পদধূলি নিচ্ছেন আর বলছেন, হে ব্রাহ্মণ দেবতা আশীর্বাদ করুন, আমার আয়নের যেন মঙ্গল হয়। জটিলা চিনতে পারছে না, বলছে আমার আয়নের যেন মঙ্গল হয়, আশীর্বাদ করুন। তখন আশীর্বাদ ভঙ্গি করে বললেন, ঠিক আছে আশীর্বাদ করুন, তোমার ছেলের মঙ্গল হবে। মনে ভাবি জটিলা আমায় চিনিতে নারি সিদ্ধি হবে বলি নিশ্চয় করি, সিদ্ধি হবে বলি জয় করি। জটিলা যেমন আমাকে চিনতে পারেনি যখন, তাহলে আমার কার্যসিদ্ধি হবে। এবার আশীর্বাদ ভঙ্গি করি পথ দিয়ে যায়, আশীর্বাদ ভঙ্গি করি আশীর্বাদ ভঙ্গি করি পথ দিয়া যায়, বলি পথের পথিক যারা পদধূলি পদধূলি। বড় মূল্যবান কথা গো, ব্রাহ্মণ রাস্তা দিয়ে যাচ্ছেন আর পথের পথিক যারা তারা পদধূলি নিচ্ছে। তবে সব পথে কি এই ব্রাহ্মণের পদধূলি নেওয়া যায়? পথের পথিক যারা পদধূলি নেয়, পথের পথিক হতে হবে, অন্য রাস্তার পথিক হলে তো ওই ব্রাহ্মণের পদধূলি পাওয়া যাবে না। যারা ব্রজের পথের পথিক, হ্যাঁ গো, রাধিকা চরণ রেণু ভূষণ করিয়া তনু ভূষণ করিয়া পাবে গিরিধারী, রাধারানীর চরণধুলি কোথায় পাবো গো? কেন বৃন্দাবনে? এই যে কপালে দিয়েছি এটা রাধারানীর চরণধুলি গো, এটা বৃন্দাবনের রজ, রাধাকুণ্ডের মাটি, এটা অঙ্গে নিলেই গোবিন্দের কৃপা হয়। অনায়াসে পাবে পথের পথিক পদধূলি নেয়। এবার নন্দালয়ের দ্বারে উপনীত হল, জয় নারায়ণ বলি হুঙ্কার ছাড়িয়ে দাঁড়ি বলছেন, প্রভু কি সেবা করতে পারে আজ্ঞা করুন। জয় নারায়ণ, কিন্তু আগমন বলুন, শুনবে শোনো, ভিক্ষা লাগি আগমন ব্রহ্মচারী হই, ভিক্ষা লাগি আগমন ব্রহ্মচারী হই, ভিক্ষা লাগি আগমন ব্রহ্মচারী হই। আমি ভিখারি, আমি ব্রহ্মচারী, ভিক্ষার জন্য এসেছি, তবে যেসে ভিক্ষা দিলে নেব না। আমি ব্রহ্মচারী তো, নারী জাতি ভিক্ষা দিলে ভিক্ষা নাহি নই, নারী জাতি ভিক্ষা দিলে ভিক্ষা নাহি নই। এবার কেমন ব্রাহ্মণ গো, নারী জাতি তো বাড়িতে থাকে নাকি, পুরুষ মানুষ বাড়িতে থাকে, ভিক্ষা দেবে? তাহলে প্রভু কে দিলে, আমি দিলে হবে? না না তুমি দিলে হবে না। তাহলে কে দেবে? রাজপুত্র যুবরাজের হস্তে ভিক্ষা চায়, রাজপুত্র
তোমাদের বাড়িতে রাজপুত্র আছেন? হ্যাঁ ওই যুবরাজের হস্তে দীক্ষাতে। ও আরে শোনো একটা কথা শোনো, ভিক্ষা লয়ে তারে আমি আশীর্বাদ জানাই, ভিক্ষা লয়ে তারে আমি আশীর্বাদ জানাই। তোমাদের রাজপুত্র নিজে হাতে যদি আমায় ভিক্ষা দেয়, আমি তাকে ভিক্ষা নিয়ে আশীর্বাদ দেব। দাঁড়ি ভাবছে আমাদের যুবরাজ অসুস্থ, শরীর খারাপ। ঠিক আছে প্রভু, আপনি দ্বারে অপেক্ষা করুন, আমি এখনই রাজমাতাকে গিয়ে বলছি সব কিছু। ছুটতে ছুটতে এসে দাঁড়ি মাকে বলছে, মা গো দ্বারে একজন অতিথি এসেছেন, মহাপুরুষ এসেছেন। বলছে যা চায় দিয়ে দে ধনরত্ন। বলছে না নেবে না, তুই দিলে নেবে না, আমি দিলে হবে না। বলছেন নারী জাতি ভিক্ষা দিলে ভিক্ষা নাহিল। ও তাহলে কার হাতে ভিক্ষা নেবে? বলছেন রাজপুত্র যুবরাজের হস্তে ভিক্ষা চাই। ও আমার গোপালের হাতে ভিক্ষা নেবে? আচ্ছা আচ্ছা। ও মা আরো একটা কথা বলেছে, কি জানো? বলছে ভিক্ষা লয়ে তারে আমি আশীর্বাদ জানাই। আমাদের যুবরাজ যদি তাকে নিজে হাতে ভিক্ষা দেয়, মহাপুরুষ তাকে আশীর্বাদ করবে। মা যশোমতী ঠাকুরকে বলছে, ঠাকুর তুমি আমার প্রতি সদয় হয়েছ, আমার গোপালেরও শরীরটা ভালো যাচ্ছে না। গোপাল গোপাল, দ্বারে একজন ব্রাহ্মণ এসেছেন, মহাপুরুষ এসেছেন, যাও তোমার হাতে ভিক্ষা গ্রহণ করবে এবং বলেছেন তোমাকে আশীর্বাদ করবে, যাও তাকে ভক্তি করো, প্রণাম করো গিয়ে, আর নিজে হাতে তাকে ভিক্ষা দাও, যাও। কি করবেন? মা বলছেন, তখন মায়ের আদেশে কৃষ্ণ দ্বারে গিয়ে উপস্থিত হলেন। এখন দ্বারজায় গিয়ে দেখে সেই বাঘের ভয়, গৌরবর্ণের বিপ্র দেখি কৃষ্ণ হইল মাধব। কহে বিপ্র কি বা ভিক্ষা চাহ, গৌরবর্ণের বিপ্র দেখি সঙ্গে সঙ্গে মাথা নিচু করেছে আর চোখ বন্ধ করে মাটির দিকে তাকিয়ে বলছে, হে বিপ্র কি ভিক্ষা চাও? ভিক্ষা লয়ে শীঘ্র গতি অন্যত্র করো হোমতি, তুমি কি ভিক্ষা চাও তাড়াতাড়ি বলো, ভিক্ষাটি তাড়াতাড়ি কিনতে পাও। ও কথা বলছো কেন গো? তোমার রূপ দেখে আমার শরীর দুলে যাচ্ছে। তব রূপে হয় গাত্র দাহ। ব্রাহ্মণ দেবতা ভাবছে, বাবা কি মান করেছে গো, আমাকে দেখে শরীর দাহ হয়ে যাচ্ছে। ঠিক আছে তাহলে তুমি আগে প্রতিজ্ঞা করো, প্রতিজ্ঞা করো, আমি যা চাইবো তাই তুমি দেবে। বলো, একবার বললে হবে না, তিনবার বলো দেবে। আচ্ছা ঠিক আছে, 300 বার বললো যখন, আপনারা শুনে নিলেন তো। ঠিক আছে তাহলে মনোযোগ দিয়ে শোনো, আমি কি ভিক্ষা চাই। রায় কহি তব হৃদয়ের মান করেছে। এই বিপ্র কি করে জানলো?
অন্য তো জানার কথা নয়, একমাত্র আমি জানি। এই ব্রাহ্মণ কি করে জানলো? কে ব্রাহ্মণ? মাথাটা আস্তে আস্তে ব্রাহ্মণের পায়ের দিকে তাকালেন। ব্রাহ্মণ দেবতা কি পায়ের দিকে তাকিয়েছিল? দেখে ধরে ধরে লেখা রয়েছে, ধরে ধরে লেখা নিজের সামনা, চরণের ধারে ধারে লেখা রয়েছে, তোমার চরণের ধারে আমি নাম রূপে রইলাম, তোমার কেনা চরণের দাস রূপে। আর কি মান থাকতে পারে কাছে গিয়ে বলছি, হে ব্রাহ্মণ দেবতা, হে ব্রাহ্মণ দেবতা, ধন্য আমি আজ, এতদিন তুমি মান করেছো আমি যোগী, যোগী বেশি নাকি তানির বেশি বিদেশিনীর বেশি, কতভাবে মালিনীর বেশি তোমার মান ভাঙিয়েছি। আজ আমার মান আছে ব্রাহ্মণের বেশ তুমি এসেছো, কেন আমি ওই চরণে সব দিয়েছি, আমি ওই চরণে সব দিয়েছি, আমি ওই চরণে সব দিয়েছি, গোরাধে নির্জন কুটিরে যাই, একটু ইষ্টগোষ্ঠি করি। মা যশোমতী বলছে, একটু কেন বাবা, যতদিন তোর শরীর ভালো না হয় ততদিন এই ব্রাহ্মণের থাক সঙ্গেই থাক, তার সেবা যত্ন কর, আশীর্বাদ দি। মায়ের অনুমতি নিয়ে ব্রাহ্মণকে নিয়ে গোবিন্দ আমার নির্জন ঘরে কুটিরে প্রবেশ করবে। নির্জন প্রকোষ্ঠে গিয়ে যারা ধরিল সুন্দর সুন্দর ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন শ্যাম সুন্দর কীর্তন জগৎ এবং পাশের বেল আইকনটি প্রেস করুন। ধন্যবাদ।